মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে রামনবমী, আর আমার তরফ থেকে সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সারাদিন কী কী করবো, কী কী হবে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হচ্ছে দেখো দু ভাই বোনে, এই হচ্ছে কাজের লোক। সব করে দুজন মিলে দেখছো সব দুয়ারে বনমালা টাঙিয়ে কমপ্লিট করে দিয়েছে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় একবার, খুব সুন্দর টাঙানোটা হয়েছে। সকাল সকাল স্নান করে এখন পুজো দিতে যাওয়ার জন্য ভোগ সাজাচ্ছে দিদি, দুটো দিদি মিলে। তারপরে এখন ফার্স্ট ভোগটা দিয়ে আসবো, তারপরে আমরা সেজে গুজে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো এখন ভোগটা সাজিয়ে নে, আর আমরা সবাই মিলে এখন ভোগটা দিতে যাব, মানে আমি, দিদি আর দিদির ননদ। তো আমরা মন্দিরে চলে এলাম, ঠাকুরকে আজকে গয়না পরাচ্ছে, সব গয়নাগুলো পরিয়ে দিচ্ছে আর কি, আর পুজোর জন্য সব কিছু রেডি করছে। মন্দির থেকে পুজো দিয়ে এসে আমরা এখন সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। তো এখন আমাকে দিদি লাগিয়ে দিয়েছে ক্যাসেটের ডিটেন প্যাকটা। দেখি দেখাচ্ছে না তো, অন্ধকার লাগছে, একটু সাইড হো। বিয়াল লাগছে, একটু সরো, দেখাচ্ছে না তো। ও কি লাগছে, সবসময় ভালো লাগে, হ্যান্ডসাম হিরো। এটা এখন আমার শুকিয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নেব, তারপরে আমরা রেডি হয়ে যাব মন্দিরে যাওয়ার জন্য। মুখটা এখন ধুয়ে নিলাম, তো এবার রেডি হয়ে যাব। এদিকে শাড়িও বের করে নিয়েছি রেডি হওয়ার জন্য। তো চলো রেডি হয়ে দেখা হতো। সেজে গুজে এখন রেডি হয়ে গেছি, মন্দিরে যাব পুজো দিতে, মানে পুজো দেখতে। পুজো দেওয়া হয়ে গেছে আগে, এসো তোমরা। তো আলাপ করে দিই আমার ভাগ্নি কিউরানি। ওই তানিয়া এসো, এই ও দুই মহারানী আমার ভাগ্নি হয়। তো দেখতে পাচ্ছো কি সুন্দর সাজেছে ওরা। তো চলো দেখা যাক, মন্দিরে যাচ্ছি। পুজো দিয়ে ঘর চলে এলাম, কি অবস্থা। 12টার সময় যেয়ে 4টার সময় দিয়ে, 4টা বাজে তো, 4টা 12টার সময় তো গেছিলাম, 12টার সময় যেয়ে 4টার সময় বাড়ি ফিরছি। আর মানে শরীরটা এত ক্লান্ত লাগছে। তো চলো পরে, এর পরে দেখা হচ্ছে। ড্রেস ট্রেস চেঞ্জ করে জল তোর খেয়ে দিই, মালার দেখো কি অবস্থা, মালা বেঁকে গেছে পুরো। তো যাই হোক চলো জল তোর খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার জন্য এখন আইসক্রিম আনি দিয়েছি, আমি উপবাস করে কিছু না খেয়েছি, তো তার জন্য অত ভালোবাসে আমাকে। দেখছো এই দুজনকে এখনো খাইয়ে পেট ভরে নেই, এখনো
সাবু মাখা হবে আমাদের জন্য, এখন যারা উপোস করে আছে তাদের জন্য। ফলকা তুলেছি ভাই, আমি তোমাদের থেকে একটু বেশি অ্যাডভান্স আছি, ডান্স করছি। একটাই তো চামচ আছে না, না কলা দিয়ে বেশি টেস্ট লাগে। কি পেটে জায়গা আছে? দেখো ব্যস্ত মানুষগুলো, স্ট্যাটাস দিতে ব্যস্ত, এখন এত ছবি তুলেছে। বাবা বাবা বাবা, কেউ আমাকে কেয়ারই করছে। তো রাতের খাবার এখন রেডি হচ্ছে, আর কিউরানি আমাদের নুচি ছাকছে। কত বড় বড় ফুলকু ফুলকু নুচিগুলো হচ্ছে, আর ঘুগনিও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের একটা ভ্লগ।